আপনার প্রশ্নগুলো দেখছি কক্সবাজারের পিসের থেকেও বেশি লম্বা। আমরা সারাক্ষণই হাতে সময় নেই, সময় পাচ্ছি না, তাই করছি না, এটা বলে কাটিয়ে দিই, তাই ব্যালেন্সটা আসে না। আমি সেলিব্রিটি নই, আমি মাসম্যান, আই ডোন্ট কেটার টু দ্য ক্লাসেস। আমার জনসাধারণের সঙ্গে সাধারণ একটা সম্পর্ক, যেটা আল্লাহর দোয়ায় অসাধারণ একটা স্টেটাস পেয়ে গেছে, এটার জন্য আমি কৃতজ্ঞ। সো আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না ভাইজান, আমি এটা একটুও বিনয় করে বলছি না, এটা সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি খুবই সাধারণ একজন মানুষ। ঘটনাচক্রে আমাকে টেলিভিশনে পর্দায় দেখা যায় বা রেডিওতে শোনা যায়, আর একটু আদর ভালোবাসা খ্যাতি এগুলো একটু অন্যদের তুলনায় আল্লাহ রহমত দেখিয়েছেন আমি একটু বেশি পেয়েছি। এছাড়া আমি নিজেকে সেই মাইলেজ কোনোভাবেও দিই না, আমি কোথাও ট্রাভেল করতে গিয়েও বিজনেস ক্লাস টিকিটের জন্য চেঁচামেচি করি না, ওটা সেলিব্রিটিরা করে থাকেন। আমি কোনো জায়গায় কাজে গেলে ফাইভ স্টার অ্যাকমোডেশন ডিমান্ড করি না, ওটা সেলিব্রিটিরা করে। আমি কোনো জায়গায় এয়ারপোর্ট থেকে নামার পর ল্যাম্বোরগিনি অর্ডার করি না, ওটা সেলিব্রিটিরা আনায়। তো কোনো অংশ থেকেই আমাকে সেলিব্রিটি বলবেন না, মানে এই এই তকমাটাই না, আমার গাটা চিরবি চিরবি করে, মানে আমার শরীর খারাপ করে, এইটা তক মনে হয় যেন গালাগাল দিচ্ছে কেউ। সেলিব্রিটি নামার পর থেকে যে আবদার মানুষের ভালোবাসা, যেটা শুরু হয় শুধুমাত্র একটা সেলফির অনুরোধ নিয়ে। এবার আপনি বলবেন দিনে কয়টা সেলফি তুলতে পারেন আর কি, আমি বলছি আমি কত ক্রস করে গেছি, বোধ হয় হাজার হাজার ক্রস করে গেছি আমি, মানে থামতে চাইছে না মানুষ, যেটা এবং জড়িয়ে ধরছে, হাতটা ধরে বলছে আমাদের অনেক ডিপ্রেশনের সময়, মন খারাপের সময় আপনি আমাদের পাশে থেকেছেন, আপনি নিজেও জানেন না সেটা, আপনার পড়া গল্প না শুনে আমার ঘুম আসে না। এই দেশে এসে নিজেকে সেলিব্রিটি মনে হয় না, কোনো সময় সেলিব্রিটি মনে হয় না, আর দ্বিতীয়ত এখানে এসে কোনো বিরক্তি প্রকাশ করছি না, কারণ আমি জানি মানুষের এটাই, ওই একটা মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সেলফি তোলার জন্য। কালকেরই ঘটনা, পুরান ঢাকার বিউটি বোর্ডিং এ ঘটেছে, একজন সিনিয়র সিটিজেন আমার মায়ের বয়সী, তিনি লাইনে দাঁড়িয়ে আছেন, দেখে এত লজ্জা লাগছে আমার, উনি দাঁড়িয়ে আছেন লাইনে আমার সঙ্গে সেলফি তুলবেন বলে। এর আগে যতবার এসেছি ঢাকায় মোরগ পোলাও খেয়েছি, কাচ্চি খেয়েছি আলাদাভাবে, তখন অফকোর্স একটা জিনিস থেকে বঞ্চিত ছিলাম, আদনান ফারুক নামের এক ব্যক্তির সঙ্গে আমার তখনও পরিচয় হয়নি, কিন্তু পরে জানতে পারলাম, এবং আমি অকপটে এটা নির্দ্বিধায় উনি ভুল বুঝবেন না আপনাদের সামনে এই প্রেস কনফারেন্সে বলতে চাই, প্রথম যখন আমি আদনান ফারুককে দেখলাম আমার ভালো লাগেনি, আমার লোকটাকে একদম ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ এই লোকটা আমার থেকে বেটার কাজ করছিল, আমি একদম সাধারণ মানুষের মতন একটা ইমোশন নিয়ে জন্মেছি, যখন কেউ আমার থেকে বেটার করে তখন তাকে আমি হিংসে করি, এখনও হিংসে করি, কিন্তু সামনাসামনি বলতে পারছি না, এটা অন্য এক সত্তা কথা বলছে। আদনান ফারুকের কাজ এত ভালো লেগেছিল আমার যে আমি অ্যাকচুয়ালি তাকে হিংসে করতে আরম্ভ করি। তার স্ত্রীর সঙ্গে আমার আগে পরিচয় ছিল, আমরা দুজনে এই ঢাকা শহরে একটা অনুষ্ঠান সঞ্চালনা করেছিলাম একসঙ্গে, তারপর আমি ওনাকে ফলো করা শুরু করলাম ইউটিউবে, ভীষণ ইন্সপায়ার্ড হলাম, এবং ওনার খাবার, আমাদের ফুডকার অনেক ব্লগ দেখে বা ভিডিওস দেখে লোকে বলে, দেখলাম জিভে পানি চলে আসছে, ওনার ব্লগগুলো দেখে আমার জিভে পানি আসতো, আমি খুব বেশি দেখতাম না, কারণ ভীষণ ইনসিকিউর একজন মানুষ, প্রত্যেকে দেখি আমাদের থেকে বেটার কাজ করছে, এবং যখন সেটা দেখি তখন ভীষণ রাগ হয় নিজের উপর, ভীষণ রাগ হয়, মানে এই লোকটা এত ভালো কাজ করছে কী করে আমি কেন করতে পারছি না। তাই আদনান ফারুককে এখনও অতটা নয়, একটু হিংসের চোখে দেখি, বাকিটা আমরা এক ভাই ব্রাদার, আমরা একসঙ্গে কাজ করছি, এবং কী সৌভাগ্য যে বাংলাদেশে আমরা এলাম ফুটকা নিয়ে, সেটাও আদনান ফারুকের আমন্ত্রণে। প্রাপ্তি একটা বিরাট যে এমন একজন সাংবাদিকের মুখোমুখি হলাম আজ যিনি ওই বইটি পুরো গুলে খেয়েছেন, কারণ তিনি সবটা জেনে ফেলেছেন আমার ব্যাপারে, আমি এই কারণে ওই বই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করিনি, আমি ঠিক জানতাম এরকম একজন পাঠক জুটবেন আমার কপালে। অপ্রাপ্তি বলতে আরও অনেক জায়গা ঘোরা হয়নি, আরও অনেক দেশ ঘোরা হয়নি, দুটো বছর যখন কোভিডে ঘরবন্দি ছিলাম আমরা প্রত্যেকে, বলুন বুকে হাত রেখে, আমরা প্রত্যেকে ভেবেছি এই দুটো বছর সময়ে আমরা আরও কত জায়গায় যেতে পারতাম, আরও কত নতুন মানুষের সঙ্গে আমাদের আলাপ হতে পারত, তার থেকে বঞ্চিত হলাম। এমন অনেক মানুষ আছেন যারা এবারটায় আসতেই পারেননি, এবারটা বলতে কোভিড পরবর্তী জীবনে,
থাকা নয়, যারা কোভিডের মধ্যেই শেষ হয়ে গিয়েছে তারা সুস্থ ছিলেন, মার্চ 2020 আগে তারা সুস্থ ছিলেন, তারপর তারা 2022টা দেখে যেতে পারলেন না, 2021ই হয়তো শেষ হয়ে গেলেন বা তারও আগে। আমরা প্রত্যেক দিন ক্রিপ করতে থাকি আমাদের অপ্রাপ্তিগুলো নিয়ে, যে আমি এটা প্রাপ্ত করিনি, ওটা আমার হয়নি, আমার গাড়ি কেন ওর গাড়ির থেকে দেখতে বেটার নয়, আমার বাড়িটা কেন ছোট ওনার বাড়িটা কেন বড়। কোভিডের সময় না এই সব ওপর নিচ মাঝ সেজো সব মুছে গেছে, আমরা সবাই একই জায়গায় ঝুলছিলাম। পরের দিন কে থাকবে কে থাকবে না এই বিষয়টার মধ্যে থেকে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সেই তফিক দেন আরও লড়ার, আরও লড়াই করার। কিন্তু যে জায়গায় আমরা এসেছি তারপরে চাওয়া পাওয়া নিয়ে না কারোর কোনো আলাদা করে কোনো কোনো খুঁতখুতামি নেই, যেটা পাচ্ছি রোজ সেটাকেই অনেক মনে করে পাচ্ছি, এটাই দরকার। সুস্থ ডায়েট, রেগুলার এক্সারসাইজ আর মাথার ব্যায়াম, এইগুলো হচ্ছে যোগফল যেটা করতে পাচ্ছি। সেটা সিরিয়াসলি ভালো খেতে হবে, ঠিকঠাক ঘুমোতে হবে, কাজে মনোযোগী তখনই তো হব। আমরা অনেকে এই কোভিডের মধ্যে ঘেঁটে গিয়েছিলাম, ফোকাস করতে পারছিলেন না। এই যে আপনি বলেন না যে এই পুরো জিনিসটা আমি ব্যালেন্স করে চলছি কী করে, যারা বলেন আমার এটা করার তো সময় নেই আমি এটা করব না, বা যারা প্রচণ্ড ব্যস্ত হওয়া সত্ত্বেও কোনো একটা কমিটমেন্ট রক্ষা করেন, মানে তারা সকালে গলফও খেলছেন, সেই গলফ খেলতে খেলতে একটা মিটিংও সেরে ফেলছেন, তারপর অফিস যাচ্ছেন, অফিসে গুরুত্বপূর্ণ মিটিংস চলছে, কনফারেন্সেস চলছে, ব্যবসার ডিলিংস, তারপর সে ফ্যামিলিকে নিয়ে ঘুরতেও যাচ্ছে, এই সমস্ত মানুষকে ঈর্ষা করি আমরা, তারা কী সুন্দর ব্যালেন্স করে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্য বিজিয়েস্ট পিপল উইল অলওয়েজ ফাইন্ড দ্য টাইম। আমরা সারাক্ষণে হাতে সময় নেই, সময় পাচ্ছি না তাই করছি না এটা বলে কাটিয়ে দিই, তাই ব্যালেন্সটা আসে না, হয় এক্সেস কাজ করছি আমরা বা এক্সেস ল্যাব খাচ্ছি, দুটো যে কোনো একটা হলে দেখবেন কোনোটাই ঠিক করে হচ্ছে না, না কাজ না লেজার আরাম, কোনোটাই হচ্ছে না ঠিক করে। সো এই ব্যালেন্সটা আনার জন্য আমাদের কোথাও একটা জানতে হবে যে কোথায় থামবো।